গণবর্জিত নেতারাই লুটিপুটি খাওয়ার লক্ষ্যে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রবিবার আগরতলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সুরমার বিধায়ক আশিস দাস এবং বঙ্গের বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান সম্পর্কে এই কথা বলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উত্তরও আপনার সঙ্গে আছে। রাজীব বন্দ্যোপাধ্যায় শুধু একা নয়, রাজীব বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, ওয়াটার রিসোর্স মিনিস্টার ছিলেন, ফরেস্ট মিনিস্টার ছিলেন, এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার ট্রেনে করে মুকুল রায় বা আরো সঙ্গে যারা বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন তাদের নিয়ে যাওয়া হয়েছিল। তো তাদের টনিকে আবার চলে এসেছে, কারণ কি? কারণ তারা ভাবতে পারেনি যে বিজেপি হয়তো সরকার গঠনের কাছাকাছি থাকবে বা সরকার করতে পারবে না। তারা বুঝতে পেরেছিল যে লুটে পুটে খেয়েছি তৃণমূলে, এখন তৃণমূল থেকে লুটে পোটাটা বন্ধ হয়ে গেছে, তাই বিজেপি আসবে, বিজেপিতে গিয়ে লুটে পুটে খাবে, থাকবে সেটা নিশ্চয়ই পার্টি ঘোষণা করবে। আর কোন ব্যক্তি কোন দলে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আশিস দাস সম্পর্কে ব্যক্তিগত ব্যাপার আমার কিছু বলা নেই, আশিস দাস সম্পর্কে রাজ্যের মানুষ দেখেছে, পশ্চিমবাংলার মানুষ দেখেছে, আমার ব্যক্তিগত কিছু বলা নেই। স্বাভাবিকভাবেই বিধায়ক পদ তাকে কোয়াতে হবে, অন্য পদে দলে যদি যায়। সাংবাদিক সম্মেলনে বিগত দিনের অর্ধেক রুটি ত্রিপুরার মানুষ খাবে এবং অর্ধেক রুটি বঙ্গের মানুষ খাবেন বলে তৃণমূল সুপ্রিমো রাজ্যে এসে যে বক্তব্য রেখেছিলেন সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার বক্তব্যে বাম আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং রবিবারের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাম শাসনের গুণগান গাওয়া নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি। তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি আজকে তার বক্তব্যে বলেছিল, এবং আমি আপনাকে অন রেকর্ড বলছি, অভিষেক ব্যানার্জি প্রথম বক্তব্যে শুরুতে কি বলেছিলেন, 2016 সালে এসেছিলাম এই জায়গায় সভা করে গেছি, সভাটা কে অর্গানাইজ করেছিল, আমি সুশান্ত চৌধুরী করেছিলাম যুব তৃণমূলের সভাপতি হিসাবে। আমি হাসছিলাম যে আবার হয়তো 3 বছর যাবে, 24-23 নির্বাচনে আমরা বিজেপি জয়ী হবে, 24-25-26 চলে যাবে, 27 আবার অভিষেক আসবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই সভাতে তখন দিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে সারদা কাণ্ডের ইস্যুতে তোপ দাগেন রাজ্যের এই তরুণ হেভিওয়েট মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে দলের নেতৃত্বরা ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, উনি কে? উনি হচ্ছেন কুণাল ঘোষ, কে সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের। উনার আরো পরিচয় কি? সারদা কাণ্ডে উনি জেলে ছিলেন কয়েক বছর। কি বলেছিলেন? আমি মিথ্যা কথা বলি না, পার্টি খাওয়া আমার স্বভাব নয়। আদালতের এজলাসেই বিস্ফোরক কুণাল সংবাদপত্রে এসছে, মমতার বাড়িতেই রাখা ছিল সারদার বিপুল টাকা। সেই সাথে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবকে কাছাড়ের মানুষ গুরুত্ব দেয় না বলে অভিযোগ উত্থাপন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে যুক্ত থাকার কথাও বলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের রাজ্যে জনগণ আমরা আশা করতে পারি না, এটা আমাদের রাজ্যের জনগণের সেটা অপমান বলে আমরা মনে করি। বন্ধুরা, আমরা দেখেছি চোরাই গাড়ি দিয়ে অনেক লোক আসার চেষ্টা করেছে, কাছাড় থেকে একজন নেত্রীকে এখানে আনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বহিরাজ্য থেকে লোক এনে রাজ্যবাসীকে বোকা বানানোর চেষ্টা বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিশেষে তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এখনো নিজেদের সংগঠন তৈরি করতে পারেনি। একই সাথে তিনি দাবি করেন রাজ্যের বুকে সিপিআইএম দলই হচ্ছে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী পার্টি। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।